তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমরা জানবো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হতে গেলে বয়োজ্যকতা প্রধানমন্ত্রীর বয়োজ্যতা রাজ্যপুর মুখ্যমন্ত্রীর বয়োজকতা এছাড়াও আজকে আমরা জানবো কেন্দ্রীয় আইনসভা কী উচ্চকক্ষ নিম্নকক্ষ কী রাজ্যের আইনসভা কী বিধানসভা বিধান পরিষদ কী তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখো রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি জাতির প্রতিনিধিত্ব করেন ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন একই ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে ওই ব্যক্তিকে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে সরকারি কোনো লাভজনক পদে তিনি নিযুক্ত থাকতে পারবেন না তো যাই হোক রাষ্ট্রপতি হওয়ার জন্য তোমাকে মিনিমাম তোমার বয়স হতে হবে কত পঁয়ত্রিশ বছর আর তোমাকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে আর তুমি কোনো সরকারি পদে বা কোনো তুমি কোনো সরকারি লাভজনক পদে নিযুক্ত হতে নিযুক্ত থাকতে পারবে না যেমন কোনো সরকারি চাকরি তারপর দেখো উপরাষ্ট্রপতি পদ্মজাতের দিক থেকে রাষ্ট্রপতির পরে উপরাষ্ট্রপতির স্থান উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে ৩৫ বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং রাজ্যসভায় সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির মতোই এক বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতির কার্যকাল সাধারণত পাঁচ বছর তো যাই হোক রাষ্ট্রপতির রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হতে গেলে বয়সের যেটা প্রয়োজন হয় তাহলে কি মিনিমাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হতে হয় ঠিক আছে বন্ধুরা আর উপরাষ্ট্রপতি কোথায় সভাপতিত্ব করেন রাজ্যসভায় তো এখান থেকে প্রশ্ন হতে পারে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে তাহলে উপরাষ্ট্রপতি তার উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর তারপরে দেখো কেন্দ্রীয় আইনসভা রাষ্ট্রপতি ও দুই কক্ষ বিশিষ্ট একটি আইনসভা নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত কেন্দ্রীয় আইনসভা আইন রচনা সংবিধান সংশোধন করের হার নির্দিষ্ট করা প্রভৃতি নানা কাজ করে থাকে তো কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা ভারতীয় সংবিধান অনুসারে অনধিক দুশো জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হয় যদিও এখন বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হলো দুশো পঁয়তাল্লিশ জন তার মধ্যে দুশো জন কি নির্বাচিত আর বারোজন রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত তো যাই হোক রাজ্যসভার সদস্য হিসাবে বিজ্ঞান চারুকলা সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতিমান বারো জন ভারতীয় নাগরিককে রাষ্ট্রপতি নিয়োগ করেন আর রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে হলে কোনো ব্যক্তিকে অন্তত তিরিশ বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে আর রাজ্যসভার সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হন তো কী বুঝতে পারলাম আমরা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো ব্যক্তির বয়স হতে হয় পঁয়ত্রিশ বছর কিন্তু রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির বয়স হতে হয় তিরিশ বছর আর রাজ্যসভার যারা সদস্য হয় তারা ছয় বছরের জন্য কিন্তু নির্বাচিত হয় ঠিক আছে বন্ধুরা তো কেন্দ্রীয় আইনসভা কিন্তু দুটি কক্ষে বিভক্ত উচ্চকক্ষ রাজ্যসভা আর নিম্নকক্ষ লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম লোকসভা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা লোকসভার প্রায় সকল সদস্য নির্বাচিত হন কেবল রাষ্ট্রপতি দুজন সদস্যকে মনোনীত করতে পারেন সংবিধানে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন করা হয়েছে যদিও সংবিধানে পাঁচশো বাহান্ন জন করা আছে কিন্তু ভারতের বর্তমান যে লোক লোকসভা লোকসভার সিট সংখ্যা সেটা কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশটি তার মধ্যে পাঁচশো তেতাল্লিশটি ইলেক্টেড মানে পাঁচশো তেতাল্লিশটিতে ভোট হয় মানুষ নির্বাচিত হয়ে আসে আর দুটি কি ডাইরেক্টলি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় ঠিক আছে বন্ধুরা তো লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে পঁচিশ বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে ওই ব্যক্তি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরিরত থাকতে পারবেন না লোকসভার সদস্যরা সাধারণত পাঁচ বছরের জন্য নির্বাচিত হন লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার অধ্যক্ষের অবর্তমানে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার সভার কাজ পরিচালনা করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উভয়ই লোকসভার সদস্যদের মধ্য থেকে এবং সদস্যদের দ্বারা নির্বাচিত হন ঠিক আছে বন্ধুরা এই ছিল লোকসভা সম্পর্কে আলোচনা এবার চলে যাব আমরা প্রধানমন্ত্রী তো দেখো প্রধানমন্ত্রী হওয়ার জন্য কতটা বয়স লাগে কী কী যোগ্যতা লাগে তো ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের অধিকারী তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রকৃত পরিচালক লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন কে রাষ্ট্রপতি কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তখন রাষ্ট্রপতি বিবেচনা করে লোকসভার সদস্যদের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ওই ব্যক্তিকে কিছুদিনের মধ্যে লোকসভায় বেশিরভাগ সদস্যের সমর্থন অর্জন করতে হয় প্রধানমন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন তার পরামর্শ মতো রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের মাধ্যম তো যাই হোক তো প্রধানমন্ত্রী লোকসভার সদস্যদের মধ্যে একজনকে করা হয় তাই প্রধানমন্ত্রী হতে গেলে লোকসভার সদস্য হওয়ার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য সে একই তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো ব্যক্তির বয়স মিনিমাম কত পঁচিশ বছর বয়স হতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে চলে যাব আমরা রাজ্যের আইনসভা তো ভারতের সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে আইনসভা রয়েছে কোনো কোনো রাজ্যের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আবার কোনো রাজ্যের আইনসভা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট যে সমস্ত রাজ্যের আইনসভা দ্বি বিশিষ্ট তার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম বিধানসভা পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট শুধু বিধানসভা নিয়ে গঠিত রাজ্যপাল বিধানসভা এবং বিধান পরিষদ অথবা কেবল রাজ্যপাল ও বিধানসভা নিয়ে রাজ্য আইনসভা গঠিত হয় এর সঙ্গে জেনে রাখবো আমরা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলাম জওহরলাল নেহেরু আর স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপর চলে যাবো আমরা রাজ্যপাল মুখ বিধানসভা হ্যাঁ রাজ্যপাল তো রাজ্যপাল রাজ্যের শাসন ব্যবস্থায় সবার উপরে রাজ্যপালের স্থান যদিও তিনি নিয়মতান্ত্রিক বা নামমাত্র প্রধান রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা পাঁচ বছরের জন্য নিযুক্ত হন তিনি রাজ্যের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদে নিযুক্ত হলে ওই ব্যক্তিকে অন্তত অন্তত পঁয়ত্রিশ বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরি বা কোনো লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না রাজ্যের রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন এছাড়াও রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ ও সম্মানিত পদে ব্যক্তিদের নিয়োগ করেন রাজ্যপাল রাজ্যে বিধান পরিষদ থাকলে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে কয়েকজনকে রাজ্যপাল সেখানে নিয়োগ করেন তারপরে দেখো বিধানসভা উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তারপর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে বিধানসভার প্রায় সব সদস্য বা বিধায়কগণ প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন কেবল কোনো কোনো বিধানসভায় একজন ইঙ্গ ভারতীয় সদস্য রাজ্যপালের ইচ্ছানুযায়ী মনোনীত হতে পারেন বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত পাঁচ বছর তো ইঙ্গ ভারতীয় কারা বা অংলো ইন্ডিয়ান কারা যার মা হয়তো ইউরোপীয় কান্ট্রির কোনো এক কান্ট্রির বা বাবা ভারতীয় অথবা বাবা ভারতীয় মা ভারতীয় বাবা ইউরোপীয় কান্ট্রির তো কি বলা হয় তাদের যে সন্তানরা হয় তাদেরকে বলা হয় কি ইঙ্গো ভারতীয় বা অংলো ইন্ডিয়ান যাই হোক এর চলে যাবো আমরা মুখ্যমন্ত্রী তো কেন্দ্রের মতো ভারতের অঙ্গরাজ্যগুলিতে সংসদীয় সরকার রয়েছে সেই সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে সাহায্য করার ও পরামর্শ দেওয়ার জন্য রাজ্যে একটি মন্ত্রিসভা থাকবে ওই মন্ত্রিসভার প্রধান হবেন মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা তাদের কার্যাবলীর জন্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকেন আর পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত Да новое.